ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন। রবিবার বঙ্গভবনে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাকে শপথ বাক্য পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথের পর তাদের দফতর দেওয়া হয়েছে। বিধান রঞ্জন রায় পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা। এদিকে ফারুকী আজম এখনও শপথ নেননি। একই দিন শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ২৪ টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।